ডাক দেয়া কয় ঠিক আছে, বস্তা যদি তোমরা মাথায় নিতে চাও একটা শর্তে আমি বস্তা তোমাদের মাথায় দেব। কয় কি শর্ত? কয় আমার তো কিয়ামতের ময়দানে একটা গোনার বস্তা হবে, আমি যে গোনা করেছি, আমি যে দায়িত্ব পালন করতে পারি নাই, আমার যে গোনার একটা বস্তা হবে, কিয়ামতের ময়দানে ওই বস্তাটা যে মাথায় নিতে রাজি হবা আমি তার মাথার ভিতরে আজকে আটার বস্তা উঠাই দেব। এখন আর কেউ আগায় না। ওমর কয় জানতাম কেউ আগাইবা না, গোনার বস্তা যখন কেউ নিতে চাও না আটার বস্তা আমি কারো মাথায় দেব না। বড়া মানুষ দাড়ি তার পাকা, চুল তার পাকা, মানুষটার চামড়া ঢিল হয়ে গেছে, মুরব্বী মানুষ, দুইজন ধরে উমরের মাথায় আটার বস্তা উঠে গেছে। নবীর আদরের উমর, আন্ত পৃথিবীর প্রেসিডেন্ট উমর আটার বস্তা মাথায় নিয়ে দৌড়ায়। আকাশে একটা পূর্ণিমার চাঁদ ছিল রে, পূর্ণিমার চাঁদটা লজ্জা পাইয়া মেঘের আড়ালে লুকাই গেছে। ফেরেশতারা ডাক দেয়া কয় আল্লাহ কি দেখলাম, এটি কি মানুষ বানাইছো তুমি? ওমরের মতো মানুষ আটার বস্তা নিয়ে দৌড়ায়। বুঝলাম না কেমন মানুষ। এবার ওমর বস্তা নিয়ে দৌড়াইতে ওমর চলে গেলেন তাবুর সামনে দাঁড়াইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কয় ওয়া আলাইকুম আসসালাম। দরজায় দাঁড়াইয়া ওমর কয় আম্মা গো, আম্মা দরজাটা খুলে দাও আম্মা। ভেতর থেকে মহিলাটা কয় কে আমারে মা ডাকে, আমি কি মা হওয়ার উপযুক্ত নাকি? আমারে মা ডাইকো না, আমার জন্ম দেওয়া সন্তানদেরকে 3 দিন হয় আমি খাবার দিতে পারি না। আমি যেই সন্তান পেটে ধরছি, যেই সন্তান আমি জন্ম দিছি, এই সন্তানকে আমি খাবার দিতে পারি না। তুমি মরুভূমির কোন পথিক? আমার মা ডাকো, নিশ্চয়ই সাহায্য চাও। আমার বাচ্চাদের মুখে খাবার নাই, তুমি আমারে মাফ করে দেবা, আমারে মা ডাকার দরকার নাই, আমি তোমারে কোনো সাহায্য করতে পারবো না, তুমি অন্য দরজায় গিয়ে দেখো কোনো সাহায্য পাও কিনা। আমার ডাক্তার আম্মা আম্মা দরজা খুলে দেখো আম্মা কে দাঁড়িয়ে আছে। মহিলাটা দরজা খুলে দিলেন। ওমর কয় মা অনুমতি দিলে ঘরে ঢুকতে চাই। মহিলা বলে ভেতরে আসো। ওমর ওই বুড়া মানুষটা, দাড়ি পাকা, চুল পাকা মানুষটা আটার বস্তা নিয়ে মহিলার তাঁবুর ভিতরে ঢুকলেন। ঢোকার পরে মহিলা ওমর মাথার থেকে বস্তা নামালেন। নামাইয়া ডাক দেয়া কয় মা গো, আমি এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, দেখলাম দুইটা বাচ্চা ছেলে কাঁদতেছে, আমার সামান্য কিছু আটা ছিল গো মা, আমি আটার বস্তাটা নিয়ে আসছি, তুমি একটা কাজ করো, বাচ্চাদের বুঝে অনেক কষ্ট হইতেছে, ঘুমের ভিতরেও বুঝে ওরা খিদায় কষ্ট পাইতেছে গো আম্মা, তুমি একটা কাজ করো, তাড়াতাড়ি করো, জলদি করো গো আম্মা, তুমি আটা গুলা গুইলা তাড়াতাড়ি 2টা রুটি বানাও, এই ফাঁকে নিভে যাওয়া আগুনটা আমি ফু দিয়া ধরাইয়া দেই। তুমি আগুনটা ধরাও, তুমি ফু দিয়া আমি আগুন ধরাই, তুমি রুটি বানাও। রুটি বানানো হয়ে গেল। আবার মহিলা ওমরের হাতে রুটি দেয়, ওমর খোলার ভিতরে দিয়ে রুটি গুলা সেঁকতেছে, রুটি বানানো হয়ে গেল। ওমর কয়, মা এবার ভাইদেরকে উঠাবো নাকি? মহিলা ডাক দেয়া কয়, তুমি উঠাও, তুমি তাড়াতাড়ি করে আমার বাচ্চাদেরকে খেতে দাও। ওমর কয়, দুইটা বাচ্চাকে উঠাইলাম, খেজুর গুলা ছিলে বিচি গুলো ফেলে দিলাম, রুটি গুলো টুকরা টুকরা করে বাচ্চাদের মুখের কাছে আমি লুকমা নেই, আমি আখাতে লুকমা নেই। ইসলামিক মিডিয়া, সুস্থ সমাজ বিকাশের জন্য অনলাইন মার্কাস টিভি। এটা নিশাইয়া পড়ে আজ ছেলেরা কি শুরু করতে কথা বলা কেন? এখানে একটা টু শব্দ যেন না হয়, তো বারবার ফিক্স করে দেবো, একবার আগুন বানান দেয়, উকিলিও না এমনি তারা দেয় না, এখন আবার উকি দেয়। বার হাওয়া পায় না, পারস্পরিক কথা বলবো না, কেউ শুধু আমার দিকে তাকাই থাকো, এই আমার দিকে আবিন কম মাদি উফে ফেলি যে দিল এটা নিচে ফেলাইয়া পড়ে। আমি হইলাম আগুনের তৈরি, খালাক্তা হুমিনা তেল খালাক্তাই নিলাম না, সুবহানাল্লাহ। বেটা এটা আদমরে বানাইছো মাদি দিয়া, এটা উফে ফেল কুনতা চাইলো এটা লইয়া পড়ে নিচের পাই, আর আমি খালি দড়াই দিয়েছি, দড়াই দিলে খালি উফে ফেল উঠতে থাকে উঠতে থাকে। আমি হইলাম সেই আগুন, আমার আগুন দিয়া বানাইয়া তুমি মাটির তৈরি আদমদের সাজদা দিতে কইবা, এটা যুক্তিয়ে বনে না। আমি চাই উফরের ফাইল, মাটি চাই নিচের ফাইল, সুতরাং নিচের মাটিরে উফরের আগুনের সাজদা দেওয়া যায় না, এটা যুক্তিয়ে মিলে না। নাউজুবিল্লাহ বলেন না, আল্লাহ খুব কষ্ট পাইছে। ও তুমি যুক্তি বুঝুন নইছ, পড়তে পারো এক দমক দিছে বলে বেয়াদব, আমার মতো যুক্তি দিয়ে হয়। তারপরে ফেরেশতায় জিন্দায় বুঝ জ্বালাইছে, আমার কপালে আগুন লাগছে, আমি কোনো আর জান্নাতে থাকতাম পারতাম না, ঠিক কিনা কম? আল্লাহ যখন আমারে কইছে বারো, আমার কোনো দড়ি দিয়া বান্ধব করো না, হতে না কেন আমি বাড়ি যে গাউন রাখবো, তাহার কোনো উপায় নাই। এই জিন সে কি এই বোকা না বুদ্ধিমান? অনেক বুদ্ধি, অনেক চালাক, চালাক বলা যায়, বুদ্ধিমান বলা যায় না। বুদ্ধিমান হলো ফেরেশতারা, এর লেগে আল বুদ্ধি করে তারা সাজদা দিয়া লাইছে, আর জিন হইলো চালাক, এই চালাকি করে যখন সাজদা দিছে না, আল্লাহ কয় এই তুই বারো, তাড়াতাড়ি বারো। কয় আল্লাহ বারো এম তো ঠিকই আছে, আমার বসুইটা কামলা লাগছো। আমি বললাম মুআল্লিমুল মালায়েকা, সমস্ত ফেরেশতারা রে আমার যে আলিফ বা তা শিখাইছো, আপনার তারা তো বড় হইতে ইচ্ছা লাগে না, অথবা হিয়াল লাগে, আর আপনার তারা ফসল লাগে, শুনছেন না এই ঘটনা? ওকে জিম ডাল বেড়াইয়া, হ্যাঁ জিম ডাল বেড়াইয়া বড় বইয়া ফিটা সারা মাদার চাপ, ওকে মার বেড়াতে ইচ্ছা বাড়িছে, কপাল কপাল। নাউজুবিল্লাহ কয় না রে, জোরে কয় না নাউজুবিল্লাহ। আদম তুমি মাটি দিয়া বানাইয়া, আজ আমি সাজদা দিলাম না দেখিয়া সারা রাত জীবন পৃথিবীতে এমন কোন জায়গা নাই যেই জায়গাটা আমি সাজদা দিছি না। আমার মতো মা ফেরেশতা জিনেরে তুমি একটা দমক দিয়া বার করে দিতেছো, বসুই রেখা দেখিয়া ৩৬৫ দিনে বছর ৩৬৪ দিন শেষ হয়েছে, তুমি বার করে দিবা। আমার এই যে বছরে টেহা দেওয়ানোর কথা, হেটার কি করছো? আল্লাহকে বুঝলাম না কিচ্ছু। দাবি তো যায়াম যায়াম, তবে আমার কিছু দাবি দেওয়া আছে। কি আছে? কি আছে? আমার কিছু দাবি আছে, এই যে পূরণ না করলে আমার দ্বারা বের হওয়া সম্ভব না। আল্লাহ ডাক দিয়া কয়, ও মারদুদ শয়তান, ও ইবলিস, কি চাও আমার কাছে চাও। আমি বলি কোন ফায়াকুন, আমি বলি ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ শুধু বলেন হও, সাথে সাথে হয়ে যায়। আর আমি যখন যেটা দিতাম চাই, আমি মানুষের মতো সিফাইয়া সিফাইয়া না, আমি ডাব্বা দিয়া দেই, সারা বছর বইয়া বইয়া খা। জোরে করা সুবহানাল্লাহ। আল্লাহ দিত লইলে কি আমরা তারার মতো দেয়? আমরা তারা মসজিদে শুক্রবার ইমাম সাহেব কইছে, ও যার যা আছে বাক্সর ভিতরে কিছু দিয়েন, তে ফকট কতক্ষণ আতাইয়া নোটটা থিতাইছে, সুডোটা কোনটা থিতাইয়া সাইয়া এক Shodikan minta baru dia sekatan naya nasihat dia lagi. Yang pada bahan kuliah, ke abad yang pada cerita Allah itu apa? Subhanallah kita na. Allah zari dah, okra dah ubah dia dah. Subhanallah kita na. Kota kita mana pun sedikit koyel jah, koyel lah itu jah. মাহফিলের ভিতরে এই খুব মন দিয়ে শুনো মাহফিলের ভিতরে হুজুরে ওয়াজ করতে আসে মা বাপে দোয়া করলে কবুল কথাটা সত্য নেই কথা মানে তো সত্য নেই মা বাপে দোয়া করলে কবুল হয়নিও আর হুজুরের কইছে মা বাপে দোয়া করলে কবুল এই 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 আমি হরিপুর এই মসজিদের সামনে মাহফিলতে আইছে নাগেশের ফিরশা হুজুরে ওয়াজ করতে আসে এই কথাটা যখন শুনছে মা বাপে দোয়া করলে কবুল তার আত্মা মনে করছে আব্বায় না নাই আম্মা যা আছে হুজুরে দিকে মা বাপে দোয়া করলে কবুল তো আমি দি 12 বছর হলো বিয়া করলাম একটা সুইটা সেটটা হলো না মায় দোয়া করলে তো খারাপটা ঘুরতেছে কি আচ্ছা ভাই গিয়া হলো তা মাহফিলটা শেষ করে বাইক গেছে গিয়া দেবী হইতাছে তা মা ককি তারে আর ককি তারে না হাজারো মা উঠতেছে ককি তারে খুব মনটা দিছে তা সাথে হাজার সাথে কি দেখছ দেখবা হবে না ককি হইছে কয় হুজুরে দিন আগে সে হুজুরে কইয়া গেছে মা বাপে মিলে দোয়া করলে কবুল তোমার গরিব ফুলটাই আঙ্গুর খাওয়াই না ও খাওয়াই কি না গেলে তুই তো সক্কা সুক্কা তা আঙ্গুর খাওয়া শুরু কর কয় তোর তোমার আকাল খাওয়াই আকাল বা হ খাওয়াস তো কয় তোমার কালা জাতা আঙ্গুর সাদা জাতা আঙ্গুর বেরিয়া খাওয়াই তারপরে আপেল খাওয়াই মালটা খাওয়াই কেলু খাওয়াই কমলা খাওয়াই তুমি এত টান খাইয়া সেটা হুজুরে কই তুমি দোয়া করলে কারবারটা ঘুরতে আসে গিয়া আচ্ছা 12 বছর বিয়ে হইছে একটা সুইটা সেটার মুখ দেখি না আমার ঘরে একটা বাচ্চা কাচ্চা হয় না তুমি কিন্তু দোয়া করলে সমস্যাটা কিনা মায় আবার আসিল একটু খুশি কি আগিলা দিনের বেরিয়ে তো মায় পারে তোর ঘরে ওই করতে হইলে তোর বউয়ের ঘরে হয় না হইব সমস্যাটা কিনা তো মায় কয় পুত্রে আসলে আমিও কইলাম না আল্লাহও দিল না হিসাবে তো দোষ আমার উপরে পড়ে আচ্ছা যা আজকে শেষ রাত দোয়া শুরু তো ফুতে এই মাল লগে দিয়া শুয়ে রইছে খেতা গাও দিয়া দেখো দুপুরে পরে আলগি দিয়া বা তালগি দিয়া সাইবে যে উঠছে নি আচ্ছা দোয়া করবো কি দোয়া করবো হুননের দরকার আছে তো দেখো দুপুরে পরে মাথা ডালগি দিয়ে বেড়ে উঠছে নি কতক্ষণ পরে সাইয়া দেহে বেড়ে উঠছে ঠান্ডা পানি দিয়ে উজু করিয়া এই তাহাজ্জুদের নামাজও দাঁড়াইছে তে মাথাটা বার কইরা কান্দি খাড়া কইরা চোখটি আপসা আপসা বন্ধ করিয়া তে সাইতে আছে মায় কিতা করে তো মায় নামাজ টামাজ করে দোয়া করতেছে আল্লাহ ইয়া আমরা তে ইয়া মাহফিলে গেছি হ্যাঁ নবীলে কোন কোহাইনের হুজুর আইয়া বিলে কইছে মা বাপে দোয়া করলে কবুল তার ওইটা বিশ্বাস হইছে তে দিয়ে আমার আইয়া ধরছে আমি দোয়া করলে বিলে তার করে একটা বাচ্চা কাচ্চা হইব তো আমিও আসলে কইলাম না তুমিও তো দিলা না তো আবার দোষ দাও আমার আমি কইলে তো দিয়া লাইলে তো তার যেহেতু বিশ্বাস হইছে তো তুমি একটা কাম করো তারে যেমন আমি কইতে আছি তুমি তার একটা সুইটা সেটা দিয়া তার মনটা ঠান্ডা করে দাও যে বুড়ো তুমি যদি বালা দিতে না পারো বালার লাইগা কি গেছে আর তুই হোক ল্যাংরা হোক কানা হোক কোনো মতে দিয়ে তো বুঝ দিয়ে দাও না তো দোষ আমি তো ধরতে আমার ধরতে পারতো না তে হুনে নি বা কথা মানে তে হুনে নি তা তো মা দোয়া লাগতো না তো দোয়া লাগতো না দোয়া লাগতো না খাতা কেউ তাহলে ওইটা বলা দোয়া লাগতো না আমরা কখন ওইটা পাইলো চলো যদি আয়ো চলো এটি দোয়া সুইটা সেটা নাই এটা এক পালা তুমি দেখি যে আতুইটা ল্যাংরা কানা করে হাসাইব গোলাইটা আমার সুইটা লাগতো না সবচেয়ে আমি সবচেয়ে আর ওইটা আয়ো মা চোখের পানি ছেড়ে দিলেন মা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়া কয় ও আদরের সন্তান আমি তো বোকা মহিলা আগের দিনের বেড়িয়ায় কেমনে দোয়া করা লাগে আমি কি সব শিখছি নাকি রে ফুট তুই টেনশন করিস না আমি এলা মূর্খ আমি এলা চাইতে জানি না কেমনে চাওয়া লাগে বুঝি না তুই টেনশন করিস না রে ফুট আমি ব্যাকল সাউন্না বেশি সুবিধার না তুই টেনশন করিস না সাউন্না যেমন তেমন আমি চাইতে ভুল করতে পারি অন্যায় দিতে ভুল করবে না আমি চাইতে ভুল করতে পারি অন্যায় দিতে ভুল করে না বলতে গিয়া কি বলতে বইলা ফালাইছি, তুই মন খারাপ করিস না, আমার আল্লাহ তার কাছে চাইতে দেরি রে, আমার আল্লাহ দিতে দেরি করে না, আর তিনি বুঝেন কারে কি দেওয়া লাগবে, এই ব্যাপারে তুই টেনশন করিস না, এত চিন্তার দরকার নাই, তুই এত মন খারাপ করিস না। আমি চাইতে ভুল করতে পারি, আল্লাহ দিতে ভুল করে না। এই আল্লাহ আছেন নাকি নাই, ছিলেন নাকি ছিলেন না, থাকবেন নাকি থাকবেন না। আমার এই আল্লাহ কয়জন, জোরে কান আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, পৌরসূচিত কণ্ঠে হরিপুরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো ওই আল্লাহকে সবাই মিলে জানিয়ে দেই, তুমি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। অবন্ধু দুনিয়ায় নেতার মতো নেতা হয়, পীরের মতো পীর হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়, আমার আল্লাহর কি মত হয়, আমার আল্লাহর কি নমুনা হয়, আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়। আমার এই আল্লাহ কয়জন, জোরে কান আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে চলো সবাই মিলে জানিয়ে দে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা গাইরুল্লাহ, পাহাড় পর্বত গাইরুল্লাহ, আসমান জমিন গাইরুল্লাহ, পাহাড় পর্বত গাইরুল্লাহ, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়ে আলহামদুলিল্লাহ। জোরে পড়ে আলহামদুলিল্লাহ। কষ্ট হইতেছে, ছেড়ে দেওয়া দরকার। আর সামনে মাইকটা নষ্ট হয়ে গেল কেন, ঠিক করো আবার। আমিন কন, জোরে কন, আরে জোরে। মুসলমান মন দিয়ে শুনো রে বাও, আর কোনদিন যদি মুশতাক ফয়েজি তোমাদের কাছে না আসে, কোনদিন যদি মুশতাক ফয়েজি না ডাকে, মনে রাখো আমি মুশতাক ফয়েজি এসেছিলাম। আমি বলে গেলাম ও অনুযায়ী আমল কইরো রে ভাই, একদিন আমিও থাকবো না, তুমিও থাকবা না। তুমি মাটির কবরে চলে যাও, সবাই দেখুক মাটির কবর, এমন একটা সোনার জিন্দেগি করবা। সবাই দেখুক মাটির কবর, তুমি যেন কবরে গিয়া দেখো মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। ঠিক না? এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? আবার জিন্দাত দেয়া কয় মাওলা ও রব্বে কারীম, ও আমার আল্লাহ সারা জীবন তোমার ইবাদত করলাম। আজকে আদম সন্তানকে সিজদা দেওয়া না, সিজদা না দেওয়ার কারণে তুমি আমাকে জান্নাত থেকে বের করে দাও। তোমার কাছে আমার কিছু দাবি আছে। কি আছে? কথা কয় না, কথা কয় না, কি আছে? আল্লাহ কয় দাবি কি আছে বলে ফেলো। কয় আল্লাহ দাবি হইল তিনটা। কয়টা? কয়টা? এক নম্বর, তোমার আদম সন্তান কতদিন দুনিয়াতে থাকবে? আদমের আল্লাহ ডাক দেয়া কয় এই আদম বেশি বছর থাকবে না, কিন্তু কিয়ামত পর্যন্ত আদম সন্তানের কোনো ঘাটতি হবে না। বলো সুবহানাল্লাহ। সন্তান থাকবে, এই আদম বেশি দিন থাকবে না, কিয়ামত পর্যন্ত আদম থাকবে। এবার জিন্দাত দেয়া কয় যে আদমের কারণে জাহান্নামে যাওয়া লাগলো, যাওয়া লাগবে, জান্নাত থেকে বের হওয়া লাগলো, তোমার কাছে এক নম্বরে চাই ওই কিয়ামত পর্যন্ত তুমি আমি শয়তানকে হায়াত দিতে হবে। কিয়ামত পর্যন্ত কি চাই? কথা বলে না, কি চাই? মাইকটা তো ভালো ছিল, কি হলো মাইকটা? তা ছেড়েছে। আচ্ছা ঠিক করতে আছে, আপনাকে শুনতে পান তাই হলো। সবাই করা হবে তো। কিয়ামত পর্যন্ত কি চাই? কথা বলে না, কি চাই? দাবি কয় দফা? কেন কয়রা? আল্লাহ কয় কি কইলা? কয় কিয়ামত পর্যন্ত হায়াত চাই। আল্লাহ কয় দাবি মঞ্জুর। সুবহানাল্লাহ। বলেন না, আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় দিও। চাইছে আর এদিকে তাকাও, সব তো তোরই চাই। মাইক বাদে জীবনে দেখছো না নাকি? আমার দিকে চাই থাকো। এখন এক নম্বরে কি চাই? ওই পর্যন্ত আল্লাহ কয় দাবি মঞ্জুর। দাবি কয় দফা? গণ কয় দফা? দুই নম্বরে হলো কয় শয়তানি যা করার তো আমিও করা, ফ্যাস ফুস আমিও লাগা, তবে তোমার কাছে একটা জিনিস চাই। কয় কি চাও? কয় তোমার কাছে যেই জিনিসটা চাই এই হলো যে আমি জামাই বউয়ের ভিতরে ফ্যাস লাগাই, ভাইয়ে ভাইয়ে ফ্যাস লাগাই, বাহে ফুটে ফ্যাস লাগাম, স্বামী স্ত্রীর ভিতরে ফ্যাস লাগাবো, ফাড়ায় ফাড়ায় ফ্যাস লাগাবো, দলে দলে ফিরাবিড়ি লাগাম। আমি লাগাই দিও সেটা, তার সামনে দিয়ে হাঁটতে যাবো, কিন্তু কেউ যেন আমারে না দেখে। কথাটা বুঝছেন না? জামাই বউকে ফ্যাস লাগাই দেন, ফ্যাস লাগাই দিও সেটা, তারা কুবো কুবো লেগে দেবো না। জামাইয়ে ঠেলাম বগে বেডিরা 250 তালাক দেওয়া, বেডির বেড়ারে দিয়া, কিন্তু আমি একটা যান তারা দেখতো না, দেখতে হয় যে তেও শয়তানও কনিরে ডরা। তে চিন্তা করছে আমি যদি ফ্যাসটা লাগাইয়া যাইতাম লই, বেডিও যদি চিন্তা না এই শয়তানে না লাগাইছে, বেড়ায় যদি বুঝা লাগতে না, তাহলে বেড়ায় জোতা দিয়া বেডিয়ে ফিসা দিয়া কেন, তে বুঝা লাগছে আমার কোনো ছাড়তো না। এমনি একবার এক মা ডুগিয়া যেই বিপদে বসেছিলাম, কত আরেক কামড় বসে কি করে দেবো? কিচ্ছু না, এখন ঠিক হয়েছে। আমিন কন, জোরে কন। মাশাআল্লাহ। তো শয়তানে একবার মাঠও গেছে, কই গেছে? মাঠও গিয়ে সেটা দিয়ে ফলাফল খেলতেছে ক্রিকেট। কি কয়জন? টাকার দোকানে 22 জনে বলে ক্রিকেট খেলতে আছে। শয়তানে একটা ঘোড়ার বেশ ধরে ঢুকছে। শয়তানে ঘোড়ার বেশ ধরে ঢুকে তার পলিসি হইল যে আমারে দেখলে তো ফলাফল উঠতে আইব, তো ফলাফল যখন আমার উপরে উঠবো তখন আমি করতাম করার কি অনেক ছোট উঠতাম, তো এটা দিয়ে ফাল দিয়া ফই দিয়া ঠ্যাং ঠুং ভাঙ্গিয়া আত্মার ভাঙ্গা বাইক যাইব, তো এটা আমার লাভ। এই চিন্তা করে শয়তানে যখন ঘোড়ার বেশ ধরে গেছে ফলাফল এটাকে দেখিয়া সেটা গায়ে খেলা বন্ধ, ঘোড়াইয়া পড়ছে এখন খেলা বন্ধ। ঘোড়াটারে দেখিয়া দুই থেকে ঘোড়াটা লাগামো ধরছে, নাহার ভিতরে ধরে কি চাই কি আছে তরি চাই বাকুল দিয়ে কোনো ফাইজা হালাইতাম পারলাম না। তো শয়তানে দুইজনে গিয়ে শয়তান দাঁড়ে ধরছে ওই ঘোড়াটারে, ঘোড়াটারে ধরিয়া বাকি 22 জনকে ডাক দিয়েছে। আর এই 22 জন তো দুইজনে ধরছে, পরে আরো 220 জনকে ডাক দিয়া করে কবে দুইটা ঘোড়া দেখি না, ঘোড়াটা যখন আইছে সকল এটা ফিডউট, সকল এটার কইউট ফিডউট। তো একটা ঘোড়ার ফিডো কি 20 জন জায়গা দুইজনে ধরে ধরাচ্ছে দৌড়ছে না, দায়িত্ব দিত না পারে ঘোড়াটা মাতালাটা লাভ হইতো না। এখন ফলাফাইনে করছে কি অকারে কানের কাছে থেকে বোয়া শুরু করছে, ওই লুমডির উপরে বেড়াইয়া কানের মধ্যে দইরা ফইলাতে বইছে, পিছে পিছে বইতে 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 এই 10-12 জন বইছে আর জাগা হয় না। দুইটা কয় আরেকটা বুদ্ধি আছে, এটার ফিরে তো সকলে জাগা হয় না, দুই গুলতে দুইটা বাঁশ পান, দুইটা বাঁশ পান না কামলা কামটা লটকনি খাইয়া রাখা। এরপরও আর আইবনি ঘোড়া যখন আইছে শয়তানে কয় বাপ চাই, কয় লাভ হইতো না। শয়তানে মনে মনে চিন্তা করছে একবার মাঠও গিয়ে যে বিপদে পড়ছিলাম, জামাই বউর ভিতরে ভেস লাগে যে একটা দিতাম রইলে বেডিও যদি ভিসাটা দিয়া বেড়ায় যদি জোতা দিয়া কেন আর ফেনাওলা বউ থাকবে শুভ দিয়ে জন্য ফুটফুটি জোটা দিলে আরো বিপদ। শয়তানে এই বুদ্ধি করে কইছে আল্লাহ ফেসটা লাগালাম আমি শয়তানের এই আদম সন্তানের রোগে রোগে রেশায় রেশায় চোখের সামনে দিয়ে আগাম ঘুরাম, কিন্তু তারা যেন আমার না দেখে তুমি আমার এই ক্ষমতা দাও। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। গেল দাবি করা, দাবি করা গেল করা। 3 নম্বরে এই শয়তানি করতে করতে দান করণের টাইম পেতাম না, ঘুম করণের টাইম পেতাম না, দোকানদারির টাইম পেতাম না। আমার যারা সাগরের ভক্ত মুরিদ আমি সহ শয়তানি করে আইয়া যেন খানা রেডি মেহনত করে খাইতাম পারতাম না, তুমি আমরা রিজিকের ব্যবস্থা করবা। আল্লাহ কই এই দরখাস্ত মঞ্জুর। কারণ 3 অর্ডার দিছে, পরে শয়তানে কয় আল্লাহ এটি কি মনে হচ্ছে তুমি আমাদের দান করছো? কয় হরে কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম, আটকা যাইবি, কেউ তোরে দেখতো না, ফেস লাগাইবি, কেউ তোরে কিছু কইতে পারতো না, আর যা খাই কি মন নাই কয় খাইয়া যাইবি, কেউ তোরে ধরতে পারতো না। আল্লাহ যদি এই যে দাবি দেওয়া দিয়া রাখো তাহলে তোমারে আমার একটা কথা কইয়া রাখি, নমুনাটা বেশি আর সুবিধা রইল না। জান্নাত কয়টা বানাইছা? কয় 8টা। কয় জাহান্নাম বানাইছা কয়টা? কয় 7টা। কয় আরো 15-20টা জাহান্নাম বানাই দিলে ভালো হইব, কারণ জান্নাত তো আর কেউ গেল না। তুমি কটা 15-20টা জান্নাত বানাই জাহান্নাম বানাই রাখলে এটা দিলে মনে করো গের দইরা এটা দিলে জাহান্নামও দিয়া লাইতে পারবা। জাহান্নামও যাওয়ার লেগে যেই কাম করার লাগে আমি যেহেতু কিয়ামত পর্যন্ত হায়াত পাইছি মনে করলা আমি আছি। নাউজুবিল্লাহ কইতাম না, যদি কইতাম না নাউজুবিল্লাহ। আল্লাহর ক্ষমতা শয়তানের তো কম না বেশি? আল্লাহ আরে তুই শয়তান তুই আমার এত চ্যালেঞ্জ দেস যে তুই সবদিনে মিল্লা জাহান্নামে লয়ে যাবি, আমি আল্লাহ কি নাই রে? যা আমিও চ্যালেঞ্জ দিয়া দিলাম আমার আদম সন্তান রে, তুই 70 বছর হায়াতের ভিতরে 69 বছর 23 ঘন্টা তারপরে 50 মিনিট আর বাহির হয়েছে কয় মিনিট? 5 মিনিট। হায়াত পাইব 70 বছর, এর ভিতরে 69 বছর, তারপরে কি কয় 11 মাস 29 দিন 23 ঘন্টা 50 মিনিট। এই টাইমটাও যদি তারে দিয়ে তুই শয়তানি করস লাস্টের 5টা মিনিট তে যদি আল্লাহ কই একটা সিল্লাম দিয়া লইতে পারে আর 2টা ফোঁটা চোখের পানি ছাইড়া দিতে পারে, মনে রাখবি পাহাড় পরিমাণ গোনা আমি একটা সেকেন্ডের ভিতরে মাফ করে দেব। পারলে তুই জাহান্নামও নিস, আমিও দেখি কয়জন জান্নাতও নিতাম পারি। সুবহানাল্লাহ কইতাম না? এবার বুঝেন আল্লাহর গ্যারান্টি, আল্লাহ চাই জান্নাত নিত আর শয়তানে চাই জাহান্নাম নিত। আমরা কি শয়তান ওলা না আল্লাহওয়ালা? আমরা কি শয়তান ওলা না আল্লাহওয়ালা? সময় কম, বেশি কথা কম যেত না। আল্লাহ ওইয়া সারছি না, আমরা আল্লাহ ওইতাম চাইনি, কথা কয় না রে, চাইনি। যারা আল্লাহওয়ালা হয়েছে তারা কি কাম করে আল্লাহওয়ালা হয়েছে আমরা একটু জানানোর দরকার আছে। জান্নাত নিতাম পারলে তাহলে আমরা আল্লাহ হয়েছে গিয়া, আমরাও জান্নাত যাই গিয়া। যারা আল্লাহওয়ালা হয়েছে তারা দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ পাইয়া লাইছে। এইরকম মানুষও আছে ১০ জন। কয়জন? ১০ জন। আবু বকর, ওমর, উসমান, আলী, এরকম ১০ জন লোক মোট দুনিয়ায় থাকতে জান্নাতের খবর পাইয়া লাইছে। তারা কি কাম কইরা জান্নাতের খবর পাইছে তারা জীবনী লই আমরা একটু কথা কোন দরকার আছে। তারা যেই কাম করে জান্নাতের খবর দুনিয়ায় থাকতে পাইছে আমরা পাইলে পাই, না পাইলে নাই। আমরা মরণের পরে বইরাটা দিয়া খবরটা বইরা আমরা যেন দেখি খবরটা জান্নাত হইয়া রয়েছে, অন্তত এক দূর চাই। চাইনিও চাইনি, আমরা চাই যে আল্লাহ দুনিয়ায় থাকতে হনান লাগতো না। এমনিও তো আমরা তারা যেই ঘোষণা দেয়, আর ঘোষণার দরকার নাই, ঘোষণা টুষণা তুমি দিও না। আমরা কবরে গিয়া জান্নাত পাইলে সারে তো আল্লাহ কয় তারা যেটা করে জান্নাত হয়েছে তোমরা ওইটা করে লাও না, আমি তো জান্নাত দেওয়ার লেগে রে দিয়ে সব আনালা করছেন না। তারা কি করে জান্নাত পাইছে এটা শুনতেন সাহ? সবচেয়ে সাহাবাদের ভিতরে গরম সাহাবা হইল হযরত ওমর। কি কথা কেনা কেনা এরা খালি সারা জীবন শুনাইছেন যে এবার হলো সবচেয়ে গরম সাহাবা, কিন্তু এবার হয়েছে কি নরম। এই নরমটা আপনার তারা হলো টের পাইছে না, খালি গরমটা শুনে গেছে। ওমর যেই রকম গরম এর চেয়ে অনেক বেশি নরম, ঠিক কিনা? খ ওমরে গরমের জায়গা গরম, নরমের জায়গা নরম। ওই যারা মুমের তে নরম, আগুন লাগার লাগে না, হুদুদি গুল্লা গুল্লা পড়ে। আর আসতে না করবেন সুবহানাল্লাহ। এই উমরে কি নরমের নরম। গোটা পৃথিবীতে এই প্রথমে শাসন করছে আল্লাহ, আল্লাহ নবীজি, নবীজি শাসন করে গেছে পরে মদিনায়, তারপরে এসে আবু বকর সিদ্দিক। কারা? আরে কথা কোন লাগবে তো, কারা? আবু বকর সিদ্দিক যখন ইন্তেকাল করছে হযরত উমরে আইয়া সেরা রাষ্ট্রপতি হয়েছে। উমরে যখন রাষ্ট্রপতি হয় তখন পৃথিবীটার আয়তন এত বেশি ছিল না, ইসলামী রাষ্ট্রের আয়তন বেশি ছিল না। উমরে যখন শাসন করে তখন পৃথিবীটা ইসলামী রাষ্ট্রের আয়তন হইল ৩৩ লক্ষ বর্গ মাইল। কয় লক্ষ? বাংলাদেশটা হলো ৫৬,০০০ বর্গ মাইল। ছিটমহল অদল বদলের কারণে আমরা টাকুদুর শুরু হয়েছি। তখন মনে করেন আচ্ছা আপনার ফাইকারি মনে করেন দড়ি ৫০,০০০ আর উমরেরটা ৩৩ জায়গার দড়ি ৩০,০০০, আরে ৩০ লাখ। তাহলে এখন হইলো ৫০,০০০, হ্যাঁ হইলো ৩০ লাখ। ৫০,০০০ দিয়ে ৩০ লাখ নিয়ে ভাগ দিলে আমরা এগুলো ৬০ হয়। আপনার এগুলো কত হয়? এখন তো আমরা আপনার দেখি কত হয়? তাইলে বাংলাদেশটার ৬০টার পরিমাণ একটা দেশের প্রেসিডেন্ট ছিল উমর। কি সুবহানাল্লাহ কইতে আছে মনে হয় যেমন তারা গৌরীপুরটা যেরকম। সুবহানাল্লাহ। বাংলাদেশের কয়টার সমান? কয়টার সমান? ৬০টার সমান দেশের প্রেসিডেন্ট হইল উমর। দাদাটা হস না দা, দেশটা শুরু না বড়, এত বড় দেশটার প্রেসিডেন্ট। এবার আর একটা পরিচয় না, এবার হইলো অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, এবার হইলো আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, এরপর হইলো জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দ্বিতীয় মানুষ। উমর একদিন নবীজি ডাকতে কইছে, উমর রে তুই হুদা উমর না, তুই হইলো উমরে ফারুক, তুই হইলো সত্য মিথ্যার ভিতরে পার্থক্যকারী। আরেকদিন ডাক দেয়া কয় আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বা'দা, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। উমর রে আমি তোর কাছের থেকে খেয়াল করে দেখছি, খালি যদি নবুয়তের দরজাটা বন্ধ না হইতো তাইলে তোর ভিতরে নবুই হওয়ার জন্য যেই গুন্ডি দরকার সবটি তোর ভিতরে আছে। তুই নবী হইলি, তুই যেহেতু আমি শেষ নবী, নবীর দরজা বন্ধ, এর লেগে তুই নবী হইতি ভাষা, আর নইলে তোরে আল্লাহ নবী বানাইল। সব আনা লাগতেন না, তাহলে কি আবার নরম না গরম? গরম। এমন এমন গরমের গরম গরমের একটা কথা কোনের দরকার আছে। যখন হুমছে এই মেঘনা গাড়ের দিক দিয়া উমরে ফারিয়া আইয়া পড়ছে, এই গৌরীপুর দিয়া মা দাইয়ার দিকে শয়তান উঠে দিছে দৌড়। উমরে কখনো 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 মেঘনা গাঁট মনে করেন ফেরিয়া কি মেঘনা গাঁটের ফেরিতে উমরে আছে, এইটা হুন্ডা গৌরীপুর বাজার দিয়া শয়তানে দৌড়তে আছে। হুদা দৌড়তেছে না, দৌড় দেয় আর যাইতে কইয়া যায় আইয়া রে। এটার নাম কিটা? আবার নাম কিটা? আটাটা কি হস না দাঁত? এই উমরটা দেলা তালানু সারা জীবন খালি হলাম গরম গরম গরম। উমর যে কি নরম, আবার শুননা মুসলমান মন দিয়ে শোনো রে বা খাওয়া দাওয়া করে একটু শুইলেন সবাই যখন গাড়ু ঘুম, ওমর আবার আস্তে করে জাগলেন। তাকায়া দেখে মদিনায় কেউ জাগনা নাই, পাখিগুলো আপন নীরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়। ও বন্ধু, শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, কেউ জাগনা নাই, কেউ সজাগ নাই। কুয়াশার চাদর পৃথিবী ঢেকে দিয়েছে, শিশির বিন্দু গাছের পাতায় পাতায় জমে পড়েছে, টিনের চালের ভেতরে টপ 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 করে রাস্তার উপরে আর বাড়ির উপরে ওই কুয়াশার শিশির বিন্দু পড়ে। ওমরের হাতের ভিতরে একটা চামড়ার চাবুক। ওমর আস্তে করে ঘরটা থেকে বের হলেন, হাঁটতে শুরু করলেন। হাঁটতে 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 ওমর চলে গেলেন একবারে বর্ডার বেল্টে, সীমান্ত এলাকায়। বন্ধু, মদিনার যেখানে সীমান্ত, ওমর চলে গেলেন ওই এলাকায়। সবাই ঘুমায় আর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর ঘুরে ঘুরে পাহারা দেয়, কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরাও মুসলমান, তারাও মুসলমান, আমরাও জান্নাতের আশা করি, তারাও জান্নাতে যাবে। আমার দেশও মেম্বার আছে, আমার দেশও চেয়ারম্যান আছে রে ভাই, আমার দেশও এমপি আছে, মন্ত্রী আছে, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি আছে। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ওমর রাতের বেলা ঘুরে আর পাহারা দেয়, কেউ খায় কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না। ঘুরতে 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 এবার ওমর চলে গেলেন নিবৃত পল্লীতে, একেবারে অজপাড়া গায়ে বর্ডার বেল্টে সীমান্ত এলাকায়। মদিনার সীমানা যেখানে শেষ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই এলাকায় ঘুরে ঘুরে দেখতেছেন। হঠাৎ করে দূরে তাকাইয়া দেখে নির্জন মরুভূমির মাঝে একটা কাপড়ের তাবু, তাবুটার মাঝে মাঝে ছেঁড়া ছেঁড়া তাবু দিয়ে আলো বের হয়। আর কান পেতে শুনলেন দুইটা বাচ্চা ছেলে, মনে হয় তাবুর ভিতরে যেন কাঁদতেছে। ওমর দিলেন দৌড়, ওমর দিলেন দৌড়। দৌড়ে দৌড়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলেন দৌড়। দৌড়ে 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 তাবুর কিনারে গিয়া দাঁড়ালেন। খুব করুণ ঘটনা, মন দিয়ে শোনা। তাবুর কিনারে তাকায়া দেখে তাবুটার জায়গায় জায়গায় ছিদ্র। ওমর ছিদ্র দিয়ে উকি মেরে তাকায়া দেখে ঘরের ভেতরে দুইটা বাচ্চা উপর হয়ে পড়ে আছে, পেটের নিচে দুইটা পাথর। আর বাচ্চাগুলা কান্দে আর ডেকে ডেকে কয়, মা আম্মা আম্মা গো, ও আম্মা, 3 দিন হয়ে গো আম্মা, 3 দিন হয়ে গেল, একটা মুঠ খাবার পেটের ভিতরে পড়ে নাই গো আম্মা। আম্মা 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 কোনো খাবার পরে পথে জীবনটা নিয়ে বেঁচে আছি গো আম্মা, যে কোনো সময় মনে হয় মরে যাব, আর বোধহয় বাঁচাইতে পারবা না গো আম্মা। তাড়াতাড়ি খাবার দাও, খাবার না দিলে বাঁচব না। ওমর তাকায়া দেখে বাচ্চাগুলো এমনি মা মা করে কান্দে। ওই মহিলাটা বাচ্চাগুলোর জন্য চুলার ভিতরে আগুন জ্বালাইয়া একটা পাতিলার ভিতরে একটু পানি আর কয়েক টুকরা পাথর দিয়া মিথ্যা সান্ত্বনা বাচ্চাদেরকে দেয়। কাঠি দিয়া ওই পাতিলাটার ভিতরে নাড়া দেয়। বাচ্চারা কয় মা এখনো কি খাবার হয় না? মহিলা কয় বাবা তোমরা ঘুমাই যাও, খাবার হইলে আমি তোমাদেরকে ডেকে উঠাবো। ওমর তাকায়া দেখে পাতিলার ভিতরে কোনো খাবার নাই, পাতিলার ভেতরে পানি আর পাথর দেখা যায়। এই দৃশ্যটা দেখে আর সইতে পারে না। ওমর দিলেন দৌড়, দৌড়ে দৌড়ে মসজিদে নববীর কিনারে গিয়ে দাঁড়ালেন। খাবারের যেখানে গোডাউন, গোডাউনের চাবিওয়ালাকে ডাইকে উঠাইলেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর ডাকে। কর্মচারী লাফ দিয়ে উঠে দরজা খুলে দিলেন। ওমরের চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। কর্মচারী কয় ইয়া আমিরুল মুমিনিন, খবর কোনো খারাপ খবর নাকি? ওমর কান্দে আর কয় বাবা ঘুরে দেখতে বের হয়েছিলাম, এটা কি দেখলাম? জলদি কর জলদি কর, বস্তার ভিতরে একটু আটা ঢুকা। আটা ঢুকানো হলো, বলো আবার খেজুর দাও, দেওয়া হলো খেজুর। বলো মুখটা বেঁধে দাও, মুখটা বেঁধে দেওয়া হলো। দুইজন কর্মচারী দৌড়ে বস্তা নেওয়ার জন্য আসছে। ওমর কয় তোমরা কারা? কয় আমরা মদিনা রাষ্ট্রের কর্মচারী। কয় কেন এসেছো? কয় আপনি চলেন, কোথায় যাওয়া লাগবে? আমরা আটার বস্তা নিয়ে আপনার পেছনে পেছনে আসতেছি। ওমর কয় না, আটার বস্তা তোমরা তো নিতে পারবা না, দায়িত্ব আমার, বস্তাও আমার মাথা। দায়িত্ব আমার কাঁধে, বস্তাও দিয়ে দাও আমার মাথা। কর্মচারী না কয় আপনি হলেন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আপনি কেন আটার বস্তা মাথায় নেবেন? ও বস্তা তাইলে নেবে কে? আমরা না কর্মচারী আছি, বস্তা আমরা নেব, বস্তা আমরা নেব। আমরা কর্মচারী থাকতে আপনি কেন আটার বস্তা মাথায় নেবেন? ওমর আবার ডাক দেয়া কয় ঠিক আছে, বস্তা যদি তোমরা মাথায় নিতে চাও, একটা শর্তে আমি বস্তা তোমাদের মাথায় দেব। কয় কি শর্ত? কয় আমার তো কিয়ামতের ময়দানে একটা গোনার বস্তা হবে, আমি যে গোনা করেছি, আমি যে দায়িত্ব পালন করতে পারি নাই, আমার যে গোনার একটা বস্তা হবে, কিয়ামতের ময়দানে ওই বস্তাটা যে মাথায় নিতে রাজি হবা, আমি তার মাথার ভিতরে আজকে আটার বস্তা উঠাই দেব। এখন আর কেউ আগায় না। ওমর কয় জানতাম কেউ আগাইবা না। গোনার বস্তা যখন কেউ নিতে চাও না, আটার বস্তা আমি কারো মাথায় দেব না। বড় মানুষ দাড়ি তার পাকা, চুল তার পাকা, মানুষটার চামড়া ঢিল হয়ে গেছে, মুরব্বী মানুষ। দুইজন ধরে ওমরের মাথায় আটার বস্তা উঠে গেছে। নবীর আদরের ওমর, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর আটার বস্তা মাথায় নিয়ে দৌড়া। আকাশে একটা পূর্ণিমার চাঁদ ছিল রে। পূর্ণিমার চাঁদটা লজ্জা পাইয়া মেঘের আড়ালে লুকাই গেছে। ফেরেশতারা ডাক দেয়া কয়, আল্লাহ কি দেখলাম, এটি কি মানুষ বানাইছো তুমি? ওমরের মতো মানুষ আটার বস্তা নিয়ে দৌড়ায়। বুঝলাম না কেমন মানুষ। এবার ওমর বস্তা নিয়ে দৌড়াইতে ওমর চলে গেলেন তাবুর সামনে দাঁড়াইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কয়, ওয়া আলাইকুম আসসালাম। দরজায় দাঁড়াইয়া ওমর কয়, আম্মা গো, দরজাটা খুলে দাও আম্মা। ভেতর থেকে মহিলাটা কয়, কে আমারে মা ডাকে? আমি কি মা হওয়ার উপযুক্ত নাকি? আমারে মা ডাইকো না, আমার জন্ম দেওয়া সন্তানদেরকে 3 দিন হয় আমি খাবার দিতে পারি না। আমি যেই সন্তান পেটে ধরছি, যেই সন্তান আমি জন্ম দিছি, এই সন্তানকে আমি খাবার দিতে পারি না। তুমি মরুভূমির কোন পথিক? আমার মা ডাকো, নিশ্চয়ই সাহায্য চাও। আমার বাচ্চাদের মুখে খাবার নাই, তুমি আমারে মাফ করে দেবা, আমার মা ডাকার দরকার নাই, আমি তোমারে কোনো সাহায্য করতে পারবো না। তুমি অন্য দরজায় গিয়ে দেখো কোনো সাহায্য পাও কিনা। আমার ডাক্তার আম্মা, আম্মা দরজা খুলে দেখো গো আম্মা কে দাঁড়িয়ে আছে। মহিলাটা দরজা খুলে দিলেন। ওমর কয়, মা অনুমতি দিলে ঘরে ঢুকতে চাই। মহিলা বলে, ভেতরে আসো। ওমর ওই বুড়া মানুষটা, দাড়ি পাকা চুল পাকা মানুষটা আটার বস্তা নিয়ে মহিলার তাঁবুর ভিতরে ঢুকলেন। ঢোকার পরে মহিলা ওমর মাথার থেকে বস্তা নামালেন। নামাইয়া ডাক দেয়া কয়, মা গো, আমি এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, দেখলাম দুইটা বাচ্চা ছেলে কাঁদতেছে, আমার সামান্য কিছু আটা ছিল গো মা, আমি আটার বস্তাটা নিয়ে আসছি, তুমি একটা কাজ করো, বাচ্চাদের বুঝে অনেক কষ্ট হইতেছে, ঘুমের ভিতরে বুঝে ওরা খিদায় কষ্ট পাইতেছে গো আম্মা, তুমি একটা কাজ করো, তাড়াতাড়ি করো, জলদি করো গো আম্মা, তুমি আটা গুলা গুইলা তাড়াতাড়ি 2টা রুটি বানাও, এই ফাঁকে নিভে যাওয়া আগুনটা আমি ফু দিয়া ধরাইয়া দেই। তুমি আগুনটা ধরাও, তুমি ফু দিয়া আমি আগুন ধরাই, তুমি রুটি বানাও। রুটি বানানো হয়ে গেল। আবার মহিলা ওমরের হাতে রুটি দেয়। ওমর খোলার ভিতরে দিয়া রুটিগুলা সেঁকতেছে। রুটি বানানো হয়ে গেল। ওমর কয়, মা এবার ভাইদেরকে উঠাবো নাকি? মহিলা ডাক দেয়া কয়, তুমি উঠাও, তুমি তাড়াতাড়ি করে আমার বাচ্চাদেরকে খেতে দাও। ওমর কয়, 2টা বাচ্চাকে উঠাইলাম, খেজুরগুলা ছিলে বিচিগুলো ফেলে দিলাম, রুটিগুলো টুকরা টুকরা করে বাচ্চাদের মুখের কাছে আমি লুকমা নেই, আমি আখাতে লুকমা নেই। বাবা কে তুমি? আমি চিনি না, আমি মরুভূমির বেদুইন মহিলা, এই বাচ্চাদের বাবা নাই, আমার স্বামী নাই, কে তুমি? আমি চিনি না। তবে বাবা, তোমার মতো মানুষ থাকতে ওমর কেমনে প্রেসিডেন্ট হইল? মদিনার মানুষ কি তোমারে চিনে না? তোমারে কি তারা পায় নাই? তোমার মতো মানুষ থাকতে ওমর প্রেসিডেন্ট হয় কেমনে? ওমর রেখে খলিফা বানাইছে। ওমরের মতো কঠিন মন, ওমরের মতো শক্ত মন, ওমরের মতো পাষাণ মন খলিফা হয়ে যায়। তোমার মতো মানুষ কি মদিনার মানুষ দেখে না? ওমর ডাক দেয়া কয়, মা ও মা, এখন কথার সময় না গো মা, তুমিও 2 টুকরা রুটি খাও। মহিলাটা কয়, বাবা আমাকে খাইতে বইলো না, আমি খাইতে পারবো না। আজকে দিন নবী এই বাচ্চাগুলো নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেছি, কেউ সে জিজ্ঞেস করে না এতদিন ছিলাম কাফেরের দেশে, আমি বাচ্চাদেরকে সান্ত্বনা দিয়েছি, এখন আমরা মদিনায় ঢুকবো। এখানে মানুষ তো দূরের কথা, কুকুর পর্যন্ত না খেয়ে মারা যায় না। আসো মদিনায় ঢুকলাম, বাচ্চারা আমার খোটা দেয়, আম্মা গো মদিনায় না বিলে কুকুর না খেয়ে মারা যায় না। সকালে ঢুকলাম, দুপুর হলো কেউ খবর নেয় নাই, দুপুর থেকে বিকাল হলো কেউ খবর নেয় নাই, সন্ধ্যা থেকে রাত হলো কেউ খবর নেয় নাই। কিসের ইসলাম, কিসের তোমার মুসলমানের দেশ গো আম্মা, কেউ তো খবর নিল না। বাবা উমর তো আসলো না, তুমি তো ঠিক আসলা, আমার খবর নিলা। আমি সকালবেলা সবাইকে বলবো ওমর খলিফা হওয়ার যোগ্যতা নাই, তোমারে যেন সবাই মিলে খলিফা বানাই দেয়। ওমর ডাক দেয়া কয়, মা এই কথা পরে হবে, তুমি আগে খাও। মহিলা কয়, না বাবা আমি খাবো না, খাবার গুলা রেখে দাও, বাচ্চারা সকালে খাবে। ওমর মুচকি হাসি দেয়া কয়, সকালের চিন্তা আর করা লাগবে না গো মা, আমি যখন তোমার তাবুতে চলে আসছি খলিফার সাথে আমার বড় খাতির গো আম্মা। সুবহানাল্লাহ, খলিফার লাগে আমার বড় খাতির, তোমাদের যে খলিফা এই খলিফার সাথে আমার বড় মহব্বত। তুমি সকালবেলা বাচ্চা গুলারি নিয়ে আইসো, আমি খলিফাকে বইলা মাসিক রেশনের ব্যবস্থা করে দেব, এখন খাও। মহিলাটা খাইলেন, ওমর বিদায় নিয়ে চলে আসলেন। সারা রাত ওমর আর ঘুমাইতে পারে না, ওমর কান্দে, তাহাজ্জুদে দাঁড়াইয়া কান্দে, ফজরের জামাতে দাঁড়াইয়া কান্দে। নামাজ শেষ হয়ে গেল, খলিফার আসনে ওমর বসে গেলেন। খলিফার আসনে ওমর বসে আছেন, ওই মহিলা দুইটা বাচ্চা কোলের ভিতরে নিয়ে আস্তে আস্তে মসজিদে নববীর সামনে আসলেন। জিজ্ঞেস করতেছে ভাই, মানুষকে জিজ্ঞেস করে, ভাই ওমর যে একজন খলিফা আছে, গত রাত্রে একজন মানুষ আমার ঘরে গেছিল, ওমরের লগে নাকি বড় খাতির, এই লোকটা নাকি ওমরের কাছে থাকে, ভাই আমারে দেখাও ওমর কই আছে। কই ওই যে ঘরের ভেতরে মসজিদের ভিতরে মাঝের যে মানুষটা, এইটাই তো ওমর। মহিলা তাকায়া দেখে যেই মানুষটার ওমর কয়, এই মানুষটাই গত রাতে নিভে যাওয়া আগুন ফু দিয়া ধরাইছে। মহিলারা ভয় পেয়ে গেল, আরে আমি নাই ওমরকে শোনাইয়া শোনাইয়া ওমরকে গালিগালাজ করলাম, আমারে পাইলে ওমর আস্ত রাখবে না। মহিলা দিছে দৌড়, ওমরের নজরে পড়ে গেছে, লাফ দিয়া সামনে দাঁড়াইছে, আম্মা আম্মা গো কই যাও গো আম্মা, আম্মা কই যাও, কই যাও তুমি, আমারে কি আরো আসামি বানাইতে চাও, এমনি সারা রাত ঘুমাতে পারি নাই, কিয়ামতের ময়দানে তুমি যদি বিচার দাও আমি ইসলামী রাষ্ট্রে সকালে ঢুকেছি, মাঝরাত পর্যন্ত কেন দেরি হইল আমার খবর নিতে, আমি ওমরের হাতে যদি হ্যান্ডকাফ লাগাই দাও, গলায় পায়ে হাতে যদি গামছা লাগাই দাও, আমার কোনো উপায় থাকবে না, তুমি কই যাও আম্মা। পিটাইতে চাইলে এই নাও চাবুক, ইচ্ছা মতো তোমার ওমরকে পিঠাও, গালি দিতে মন চাইলে আরো কতগুলা গালি দাও, তবে মা তোমার হাতে ধরে তোমার পায়ে পড়ি, তুমি যা করো দুনিয়াতে করো, কিয়ামতের ময়দানে তুমি এই ওমরকে আসামি বানাইও না। ও হরিপুরের মুসলমান, ও গৌরীপুরের মুসলমান, আমার মনটা খারাপ হয়ে গেছে, তোমাদেরকে বসতে দিতে পারলাম না, আবার যদি কোনোদিন আসি কথা হবে ময়দানে, দেখা হবে কোনো এক মাহফিলে। ও বন্ধু মন দিয়ে শোনো রে ভাই, মন দিয়ে শোনো, একটা কথা বলে যাই, এই মসজিদ অঙ্গ প্রাঙ্গণেই যেন মাহফিল করা যায়, সামনে পুকুরটা ভরাট করে দেওয়া লাগবে। এই প্যান্ডেলটায় যারা আসছো যেমন করে দাঁড়িয়ে আছো, আমি লক্ষ মানুষের মাহফিলের ভিতরে আলোচনা করেছি, কিন্তু আজকের মাহফিলটা যেভাবে তোমরা দাঁড়াইছো উঁচু নিচুতে রাস্তার কানারে দোতলায় ছাদে, মনটা আজকে সাক্ষী দিছে রে তোমাদের মাহফিল আমার আল্লাহ আজকে কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিল আমার মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন। আমি মন থেকে চাই এই কবুল হওয়া মাহফিলটাতে একটা লোক চলে যাবা না, একটা লোক উঠে যাবা না। সবাই মিলে আজকে মায়ের জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব, আল্লাহকে ডাক দিয়ে বলবো আল্লাহ আমার মা দুনিয়া থাকতে বড় শীত লাগতো, আল্লাহ আমার মায়ের কম্বল মানত না, গৌরীপুর বাজার থেকে আমি আমার মায়ের জন্য ল্যাব বানাই দিছি, আমার আম্মার ল্যাবও শীত মানত না, আমি পাতিলার ভিতরে কয়লা নিয়ে মায়ের ওমের ব্যবস্থা করে দিয়েছি, আমার মা আমার বড় কষ্ট করে মানুষ করছে, আমার এই মা কবরে আমার মায়ের কবরটা যেন জান্নাতের টুকরা হয়ে যায়, মায়ের কবর যেন জান্নাতের টুকরা হয়ে যায়। এক নাম্বার একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা হুজুর।